গত এবারও বলখালি উপজেলার পূর্ব গুমদণ্ডে জগদীশ্বরী কালীবাড়িত অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এই পূজা নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এবার উমা নামর কুমারী পূজার পৌরোহিত্য করে সবুজ চক্রবর্তী হিরণ ও তন্ত্রধারী করেন ফণিভূষণ। এটা উপস্থিত আছেন গুমদণ্ডে যোগাশ্রমের অধ্যক্ষ ছাত্রেশ্বরানন্দ মহারাজ। পূজা শেষে শত শত ভক্ত পুষ্পাঞ্জলি প্রদান করে। সবুজ চক্রবর্তী হিরণ সিপ্লাসরে জানায় ষোলো উপাচারে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। ব্যাক নারী ভগবতীর এক একখান রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ। শাস্ত্রানুসারে সাধারণত একইতে ষোলো বছরের সুলক্ষণা কুমারীরে পূজা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে প্রত্যেকে শ্রদ্ধাশীল এবং নারীর প্রতি এই আশাবাদ ব্যক্ত করে জগদীশ্বরী কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে ও শ্রী গুরুগীতা সংঘ গুমদণ্ডী সেবাশ্রম শাখার তত্ত্বাবধানে এই দুর্গোৎসব পালিত হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।